এবার প্রশান্ত মহাসাগরের ওপর আরও শক্তিশালী হাইড্রোজেন বোমা পরীক্ষা করবে উত্তর কোরিয়া। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির পালা লেগেই রয়েছে উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে। সেই আগুনে আরও ঘি পড়ল শুক্রবার। ট্রাম্পের ধ্বংস করার হুমকির পাল্টা জবাব দিয়ে পিয়াংইয়াংয়ের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করল আমেরিকাকে জব্দ করতে এবার প্রশান্ত মহাসাগরের ওপরে হাইড্রোজেন বোমা ফাটাবে তারা। চলতি সেপ্টেম্বরে হাইড্রোজেন বোমা পরীক্ষা করে বিশ্বকে নাড়িয়েছে কিম জং উন। পরপর দুবার জাপানের ওপর দিয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তারা। এরপরে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে জাতিসংঘ তার প্রথম বক্তৃতা উত্তর কোরিয়াকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তবে তাতেও ডরাতে নারাজ উত্তর কোরিয়া। তাদের পররাষ্ট্রমন্ত্রী রি অং হো জানিয়েছে পরবর্তী সময়ে আরও শক্তিশালী হাইড্রোজেন বোমা পরীক্ষা হবে প্রশান্ত মহাসাগরের ওপরে। কিছুদিন আগে করা উত্তর কোরিয়া পরমাণু বিস্ফোরণ কর্মসূচি নিয়ে আলোড়ন ছড়িয়ে পড়ল দুনিয়া সর্বত্র। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি ষষ্ঠ পরমাণু বিস্ফোরণের মাত্রা গত পরীক্ষার থেকে 9.8 গুণ বেশি, যা এক লাহমাই উড়িয়ে দিতে পারে হিরোশিমা নাগাসাকিকে নিক্ষেপ করা পরমাণু বোমাকে। উত্তর কোরিয়ার ভূখণ্ড থেকে প্রবল কম্পন ছড়িয়ে পড়তে আতঙ্কিত হয় দক্ষিণ কোরিয়া, জাপানসহ প্রাচ্যের বিভিন্ন দেশ। জাপান সরকারের দাবি সাম্প্রতিক সময়ে সবথেকে বড় পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে উত্তর কোরিয়া সরকার। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে উত্তর কোরিয়ার 10 কিলোমিটার এলাকা জুড়ে 5.6 মাত্রার মাঝারি আকারে কম্পন সৃষ্টি হয়েছে। এই কম্পন ভূমিকম্পন নাকি অন্য কোনো কারণে সৃষ্টি তা এখনও জানা যায়নি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।